আপনার দোকানের নামটা? আমার দোকানের নাম মায়ের আশীর্বাদ। আচ্ছা, আর আমার নাম দীনবন্ধু সরকার। দীনবন্ধু সরকার? দীনবন্ধু সরকার। কাকুর সাথে কথা বলে জানা গেল এই ঘুগনি ব্যবসাটি উনি 22 বছর ধরে বিগত করে যাচ্ছেন। শুধু ঘুগনি ব্যবসা নয়, তার সাথে উনি একটা যাত্রাপালা সাথে যুক্ত। আগে অন্যের দলেই উনি কাজ করতেন, এখন নিজস্ব প্রোডাকশানও করেছেন এবং ঘুগনির দোকানও সেভাবেই একইভাবেই চালাচ্ছেন। সারাদিনই সপ্তাহে প্রায় খোলা থাকে, মাঝে মধ্যে যেরকম মানুষের অসুবিধা বুঝে বন্ধ থাকে। আর ঘুগনির যদি কথা বলি, ভীষণ ভালো এবং পরিষ্কারভাবে উনি প্রেজেন্টেশন করেন, যেটা আমার সত্যিই ভালো লেগেছে। আগে উনি 2 টাকা থেকে 3 টাকা দামেরও ঘুগনি বিক্রি করতেন, সেটা এখন একটু সময় পরিস্থিতি বুঝে এখন সেটা এসেছে 10 টাকায়। চলুন দেখে নেওয়া যাক কাকুর এই যাত্রা জীবনের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত, যেটা উনি ক্যামেরাবন্দি করে ওনার এই ছোট্ট দোকানটায় রেখেছেন, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তারপরে কিছুদিনের জন্য কিছুদিন করছি, তারপর বন্ধ হয়ে গেছে। তারপর আমি নিজে আনন্দ পায় করে, অভিনয় করে, এই জন্য অনেক মেনে ছেলেরা মেয়েরা আসে। আপনি যতদিন যাত্রা করে যাবেন আপনার এটা খুব ভালো লাগার ভালো লাগা ভীষণ বিষয় লাগা। ছেড়ে দিলে খারাপ লাগে, তাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমাদের একটা ডিপ ঘুগনি দিয়ে দিন। তখন পরে কি আসতে করলাম, তখন সিনেমা যেতে আমার ঘরের লোক যেতে দেয় না, বাড়ি থেকে এলাও করে, বাড়ি থেকে এলাও, মা দাদা বৌদি নিজের ঘরের লোক তো এলাও করে। তারপরে যখন আংশনারি করি আমরা ক্যাসেটে নিজে করি না, তারপরে সিরিয়ালে চান্স পাইলাম, সিরিয়ালের চান্স দিতে পারলাম না, আর ছোট ছোট ছেলেরা তখন আমার ঘরের লোক মারা গেল। আপনার মানে তখন ছোট ছোট ছেলে মান তাদের ফিরে যাইতে পারে, কি করে যাবেন তখন তো সামলাতে হবে তাকে। আপনার সিরিয়ালে নেওয়ার জন্য মানে এখনো চেষ্টা আছে। আচ্ছা আচ্ছা, ওই যে আমার ঘরের লোক ওই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমার উপরে ছোট ছেলেটা ওই যে। আচ্ছা, ছেলেও কি যাত্রার সাথে যুক্ত? অভিনয় ও নাচ করতে। লঙ্কা শুধু দেবেন না, লঙ্কাটা আমি খেতে পারি না, অল্প দেবেন লঙ্কা। হ্যাঁ, এখানে একটা থাম্বেলের জন্য অনেক কিছু। এই যে দিন ঘুগনি চলে এসেছে, এগুলো তোমরা নিয়ে কি করবা? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেল আছে। হ্যাঁ আচ্ছা, এই যে 20 টাকার একটা দিন ঘুগনি, এই যে দিনগুলোর কুচি কুচি করে দেওয়া থাকে,
আর এই যে গুগলি টেস্ট, তো আমি আওয়াজ আছে, টেস্ট তো অনেকবারই করেছি, দারুণ বানায়। তো আজকে স্পেশালি ভিডিওর জন্য তুমি খেয়ে বলছি কেমন হয়েছে। বড় মাছ আমি লঙ্কা দিতে পারি, লঙ্কা যেহেতু আমি খাই না, দারুণ মানে যে না খেয়েছ একবার ট্রাই করো। আগে 3 টাকা 2 টাকা ঘুগনি ছিল, 3 টাকা 2 টাকা ঘুগনি পাওয়া যেত, সেটা এখন দেখো মানে এতদিনের মধ্যেও মানে এখনো কাকু 10 টাকায় মাত্র ঘুগনি দেয়, তাই তো 10 টাকায় ঘুগনি পাওয়া যায়। কুড়ি টাকা হিসাবে দেখো কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই, এখন একটু হাতে একটু দেখা দিন ওটা, 20 টাকা হিসাবে কোয়ান্টিটিটা কিন্তু অনেক একটা বড় প্যাকেটের মধ্যে অনেকটাই কোয়ান্টিটি। কাকু